हेलो स्टूडेंट्स, आगेर दिन आम्रा खुशवंत सिंहर लेखा शॉर्ट स्टोरी कर्मा बा कर्मटार किछु दूर अब्दि पढ़ेछिलाम। आम्रा पेयेछिलाम स्यार मोहनलाल जखन भाबछे जे इंडियाते 45 बछर थाकार चेये 5 बछर जे से इंग्लैंडे छिलो सेटा तार काछे बेसि ग्लोरियास, एबं से तखन लाक्ष्मीर कथा भाबछे एबं लाक्ष्मीर गायेर गन्ध अर्थात स्मेल अर्थात र ओनियनेर मतो तेर जे गायेर गन्ध सेई कथाटा भाबछिलो एबं सेटाके से घेन्ना करे बोले ताओ बोलछिलो। एर परे देखो कि बला आछे, ना स्यार मोहन थट ओयेर डिस्टार्ब, स्यार मोहनेर चिंता भावनागुलि विघ्नित हलो। एतक्षण धरे जा से भाबछिलो सेगुलि विघ्नित हलो कार द्वारा, बाय द बेयारार, बेयारारेर द्वारा। अनाउंसिंग, अनाउंसिंग माने कि घोषणा करलो अर्थात बेयरार घोषणा करलो, द इंस्टॉलेशन ऑफ साहिब लगेज इन फर्स्ट क्लास कूप नेक्स्ट टू द इंजिन। अर्थात इंस्टॉलेशन माने हच्छे स्थापन करा, साहिब लगेज माने हच्छे साहेबर लगेज मालपत्र इन द फर्स्ट क्लास कूप अर्थात फर्स्ट क्लास कम्पार्टमेंट अर्थात फर्स्ट क्लास ट्रेनर जो फर्स्ट क्लास प्रथम श्रेणी जो कमरा आछे सेखाने स्थापन करार जोन्नो नेक्स्ट टू द इंजिन। इंजिनेर परे जो फर्स्ट क्लास कमरा आछे सेखाने साहेबर बैग स्थापन करार जोन्नो बेयारार आर कि घोषणा करलो जखन, तखन स्यार मोहनलालेर चिंता भावना विघ्नित हलो। देखो तारपर कि बला आछे, स्यार मोहन वाक, स्यार मोहन हेटे गेलो टू हिज स्कोप अर्थात तार कमराते उइथ ए स्टाडिड गेट। स्टाडिड बोलते कि ना केयरफुली प्लेन वे अफ वार्किंग माने साधारण भावे सावधाने से आर कि तार कमराय हेटे गेलो। तारपर देखो कि बला आछे, हि वाज डिसमेस्ड अर्थात डिसमेस्ड बोलते कि ना डिसमेस्ड बोलते हताश हो पड़ा, तिनि हताश हो पड़ेछिलेन। द कम्पार्टमेंट वाज एम्प्टी कमराटी छिलो खाली। তারপরে দেখো কি বলা আছে, উইথ এ সাই হি স্যাট ডাউন ইন এ কর্নার ওপেন দ্য কপি অফ দ্য টাইমস হি হ্যাড রিড সেভারেল টাইমস বিফোর। অর্থাৎ কি সে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি এক কোণে বসে পড়লেন এবং যে টাইমস পত্রিকাটা ছিল খবরের কাগজটা ছিল সেটা আবার খুললেন যা তিনি আগে বেশ কয়েকবার পড়ে ফেলেছিল। দেখো হি হ্যাড রিড সেভারেল টাইম বিফোর, সেভারেল টাইম মানে হচ্ছে বহুবার অর্থাৎ আগে বহুবার যেটা সে পড়ে ফেলেছিল সেটা আবার কি খুললো। তারপর দেখো কি বলা আছে, স্যার মোহন লুকড আউট, স্যার মোহন তাকালো অর্থাৎ বাইরের দিকে অফ দ্য উইন্ডো অর্থাৎ জানলার দিকে সে তাকালো ডাউন দ্য क्राउडेड प्लैटफर्म माने कि सर मोहन जानलार बाइरे जनाकीर्ण प्लैटफर्मेर दिके ताकालो। क्राउडेड माने होच्छे जनाकीर्ण। तारपर देखो कि बोला आछे, हिज फेस लिट आप, लिट आप माने होच्छे जलजल करे उठा तार माने अर्थात तार मुखटी जलजल करे उठलो कि देखे ना, हि सॉ टू इंग्लिश सोल्जार्स ट्रागिंग अलोंग लुकिंग इन द অল কম্পার্টমেন্টস ফর রুম। অর্থাৎ কি দুজন সৈন্যকে স্যার মোহনলাল দেখলো যে সিটের জন্য খোঁজাখুঁজি করছে এবং তার মুখটি জলজল করে উঠল। কারণ কি না, তার কম্পার্টমেন্টে অর্থাৎ তার কামরায় সিট খালি আছে। তারা যখন এসে পড়ে দেখবে তার কম্পার্টমেন্টে সিট খালি আছে তখন তারা তার কম্পার্টমেন্টে উঠবে। আর স্যার মোহনলাল ইংরেজদেরকে খুব ভালোবাসে, তাহলে এদের এরা তো ইংরেজ সেনা, তার জন্য তার মুখটি আর কি জলজল করে উঠল। দেখো তারপরে কি বলা আছে, দে হ্যাড দেয়ার হেভারস্কিপস, হেভারস্কিপস মানে ঝোলা বিশেষ, স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাক অ্যান্ড ওয়াক আনস্টিডিলি অর্থাৎ তাদের পিঠের পেছনের দিকে ছিল খাবারের ঝোলা, অর্থাৎ ঝোলাটা যেটা ছিল সেটা খাবারের ঝোলা এবং তারা কেমনভাবে হাঁটছে না নির্বিড় করে অর্থাৎ অস্থিরভাবে, অর্থাৎ কি তারা ক্লান্ত হয়ে পড়ে গেছে মনে হয়, তার জন্য বলছে তারা আনস্টিডিলি হাঁটছে এবং তারা অস্থিরভাবে হাঁটছিলেন। তারপর দেখো কি বলা আছে, স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম, স্যার মোহন ডিসাইডেড মানে ঠিক করলো টু ওয়েলকাম দেম, তাদেরকে স্বাগত জানাবে। তারপর দেখো কি বলা আছে, ইভেন দো দে ওয়ের এন্টাইটেল টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস, ইভেন মানে যদিও তারা কেবল দ্বিতীয় শ্রেণীর ভ্রমণের অধিকারী ছিলেন, মানে কি সেনাবাহিনীরা হচ্ছে না দ্বিতীয় শ্রেণীর মানে সেনাবাহিনীতে যারা কাজ করত তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণ করার তাদের অধিকার ছিল, তাদের প্রথম শ্রেণীতে ভ্রমণ করার অধিকার ছিল না, মানে অত প্রেস্টিজিয়াস হয়তো তাদের টিকিটটা ছিল না। তার জন্য স্যার মোহনলাল বলছে আমি তাদেরকে আর কি স্বাগত জানাবো যদিও তারা আর কি দ্বিতীয় শ্রেণীতেই ভ্রমণের অধিকারী ছিলেন। হি উড স্পিক টু দ্য গার্ড, তিনি গার্ডের সাথে কথা বলবেন, অর্থাৎ কি স্যার মোহনলাল তাদেরকে ফার্স্ট ক্লাস কামরায় থাকার জন্য গার্ডের সাথে কথা বলবেন, মানে তাদের সঙ্গে কথা বলার জন্য স্যার মোহনলাল আর কি খুব উত্তেজিত হয়ে পড়েছে। তারপরে দেখো কি বলেছে, ওয়ান অফ দ্য সোলজার কেম আপ, তাদের মধ্যে একজন সোলজার আর কি দুজন সোলজার ছিল, একজন সোলজার কেম আপ অর্থাৎ এলো
टू द लास्ट कम्पार्टमेंट एंड स्टाक हिज फेस थ्रू द विंडो। स्टाक बोलते कि आटके थका। তাহলে তাদের মধ্যে একজন সোলজার অর্থাৎ একজন সৈন্য শেষ বগিতে এসেছিল এবং জানলার দিকে তার মুখ আটকে ফেলেছিল, মানে কি জানলার দিকে হয়তো তারা আর কি দেখছিল যে কোন কম্পার্টমেন্টে বা কোন কামরায় সিট আছে। তারপর দেখো হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড নোটিসড দ্য আন অকুপাইড ব্রিথ, মানে কি সে আর কি মাপ ছিল মানে দেখছিল দ্য কম্পার্টমেন্ট কামরাগুলিকে অ্যান্ড নোটিসড এবং লক্ষ্য করলো দ্য আন অকুপাইড অর্থাৎ কর্মহীন ব্রিথ, অর্থাৎ কি বলা আছে এখানে তিনি সৈন্যদের একজন বগিটি দেখলো এবং কি করলো সেখানে থাকার জন্য কি বলছে না কর্মহীন ব্রিথ মানে একটা স্বস্তির নিঃশ্বাস নিল যে এখানে আর কি সিট আছে। তারপর দেখো কি বলা আছে এরা উইল হি শাউটেড ওয়ান্স এরা বলছে এখানে বিল চেঁচিয়ে বললেন এখানে একটা এখানে মানে কি এখানে এসো একটা কামরা ফাঁকা আছে এটা আর কি বলতে চাইছে বিলকে। তার তাহলে সৈন্যদের একজনকার নাম কি পেলাম বিল। দেখো আর একজনকার নামও তারপরে পাবো। বলছে কি হিজ কম্প্যানিয়ন কেম আপ তার সঙ্গী উঠে এসেছিল অলসো লুকড ইন অলসো এবং তারা কি করলো এছাড়াও লুকড ইন মানে ভিতরে তাকালেন এবং কি অ্যাট লুকড অ্যাট স্যার মোহন এবং স্যার মোহনের দিকে চেয়ে রইলেন অর্থাৎ স্যার মোহন যে সে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে আছে তাহলে তার দিকে চেয়ে রইলেন। তারপরে দেখো কি বলছে তারা গেট দ্য নিগার আউট। নিগার বলতে হচ্ছে নিগ্র অর্থাৎ কালা আদমি অর্থাৎ কালো ব্যক্তি। হি মাটার্ড টু হিজ কম্প্যানিয়ন মাটার্ড মানে হচ্ছে বিড়বিড় করে বলা অর্থাৎ একজন সৈন্য তার কম্প্যানিয়ন অর্থাৎ আরেকজন সৈন্যকে বলছে গেট দ্য নিগার আউট বলছে এই কালা আদমি অর্থাৎ নিগ্রোটাকে বাইরে বের করো। নিগ্র বলতে কি স্যার মোহনলালকে বাইরে বের করে দাও সেই কথাটাই বলছে সৈন্যদের একজন বিড়বিড় করে তার সঙ্গীর সাথে বলছে। তারপরে দেখো কি হচ্ছে দে ওপেন দ্য ডোর তারা দরজাটি খুললো অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন এবং অর্ধ হাসি হাফ স্মাইলিং মানে হচ্ছে অর্ধ হাসি হাফ প্রোটেস্টিং মানে হচ্ছে অর্ধ প্রতিবাদী স্যার মোহনের দিকে ঘুরলেন মানে তারা দরজাটি খুলে স্যার মোহনের দিকে আর কি ঘুরলেন। তারপরে দেখো কি বলা আছে রিজার্ভ ইয়েল্ড বিল বলছে সংরক্ষিত চিৎকার করে বিল অর্থাৎ সৈন্যদের আর একজন বলছে চিৎকার করে বলছে বললেন বলছে রিজার্ভ সংরক্ষিত চিৎকার করে বিল বললেন। তারপর দেখো কি বলছে জনতা রিজার্ভ আর্মি ফৌজ বলছে জনতা সংরক্ষিত সৈন্যবাহিনীর ফৌজ। তারপর দেখো কি বলেছে এক্সক্লেমড জিম এক্সক্লেম অর্থাৎ চিৎকার করে বললেন জিম পয়েন্টিং টু হিস খাকি শার্ট। খাকি শার্ট বলতে কি বলা আছে না চিৎকার করে বললেন সৈন্যদের একজন খাকি শার্টের দিকে ইশারা করে। তারপর ধরো কি বলা আছে একদম যাও গেট আউট মানে কি একদম যাও দেখো কতটা হিন্দি ভাষার মতো পারছে বলছে এখান থেকে একদম বেরিয়ে যাও গেট আউট। তারপর দেখো স্যার মোহন কি বলছে আইসে শিওরলি প্রোটেস্টেড স্যার মোহন ইন অক্সফোর্ড অ্যাকসেন্ট অ্যাকসেন্ট মানে কি অক্সফোর্ডের উচ্চারণে স্যার মোহনলাল বলছে আইসে বলছে আমি অবশ্যই বলি স্যার মোহন তার অক্সফোর্ডের উচ্চারণে প্রতিবাদ করেছিলেন অর্থাৎ কি প্রোটেস্ট মানে প্রতিবাদ করেছিলেন। দ্য সোলজার পজড দেখো সোলজার ওর কথাটা শুনে থেমে পড়েছে সৈন্যরা আর কি বিরতি নিলেন মানে কি তার কথাটা শুনে দেখো ওরা মনে মনে ভাববে যে ইংলিশ ম্যানের মতো লাগছে না তার জন্য বলছে সৈন্যরা বিরতি নিল পজড মানে হচ্ছে বিরতি নেওয়া বা থেমে থাকা। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ বলছে এটি প্রায় ইংরেজদের মতো শোনাচ্ছে একজন সৈন্য আর কি একজনকে বলছে যে এটি পুরো ইংরেজদের মতো শোনাচ্ছে বলছে বাট দে নিউ বেটার বলছে কিন্তু তারা জানে ভালো হবে দেন টু দ্য ট্রাস্ট দেয়ার ইন এভিরেট ইয়ার্স মানে কি তবে তারা তাদের মদ্যপ কানের উপর ভরসা করার চাইতে ভালো জানতেন অর্থাৎ কানে মানে কি স্যার মোহনলালকে দেখে পরেই তারা বুঝতে পারছে এ হচ্ছে ইন্ডিয়ান অর্থাৎ তার কথাটা যতই ইংরেজদের মতোই হোক না কেন তারা তো মদ্যপ আছে অর্থাৎ কি অর্থাৎ নেশাগ্রস্ত কানের উপর ভরসা না করে তারা আর কি দেখছে এ হচ্ছে ইন্ডিয়ান অর্থাৎ তারা চোখের উপরে ভরসা করছে। তারপর দেখো কি বলা আছে দ্য ইঞ্জিন হুইসেলড অর্থাৎ ইঞ্জিনটি বাঁশি বাজালো হুইসেলড মানে বাঁশি বাজানো অ্যান্ড দ্য গার্ড ওয়েভস হিজ গ্রিন ফ্ল্যাগ এবং দ্য গার্ড অর্থাৎ রক্ষী তার সবুজ পতাকাটি ঢেউ খেলিয়ে নাড়ালো। তারপর দেখো কি বলা আছে দে পিকড আপ স্যার মোহন সুটকেস অ্যান্ড ফ্ল্যাঙ্ক ইট অন দ্য প্ল্যাটফর্ম দে বলতে কি না বিল আর জিম দুজন সৈন্য তারা আর কি পিকড আপ অর্থাৎ স্যার মোহনের পিকড আপ অর্থাৎ
তুললেন স্যার মোহন স্যুটকেস, স্যার মোহনের স্যুটকেসটি অ্যান্ড এবং ফ্লাং, ফ্লাং মানে ছুঁড়ে দেওয়া, ইন অন দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মের দিকে তার স্যুটকেসটি ছুঁড়ে দিলেন, ছুঁড়ে ফেলে দিলেন। তারপর দেখো কী বলেছে, দেন তারপরে ফলোড হিস থার্মোস ফ্লাক্স, অর্থাৎ থার্মোস ফ্লাক্স বলতে, থার্মোস ফ্লাক্স বলতে যে ফ্লাক্সের উপরে হয়তো গরম জিনিসপত্র থাকে, বলছে ব্রিফকেস বেডিং অ্যান্ড দ্য টাইমস, তারপরে তার থার্মাস ফ্লাক্স ব্রিফকেস বিছানা এবং দ্য টাইমস পত্রিকা অর্থাৎ সংবাদপত্রটা সেই পথেই অনুসরণ করলেন, মানে একইভাবে ফেলে দিলেন। তারপর দেখো কী বলা আছে, স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ, লিভিড বলতে কি, লিভিড বলতে ক্রোধ, আর রেজ বলতে কি, ক্রোধ পূর্ণ। স্যার মোহন কি করছে না, রাগের সাথে স্যার মোহন বিবর্ণ হয়ে গেলেন, লিভিড উইথ রেজ মানে বিবর্ণ, রাগের সঙ্গে বিবর্ণ হয়ে গেলেন। তারপর দেখো স্যার মোহনলাল রেগে পরে কি বলছে না, প্রপাস্টারাস, প্রপাস্টারাস বলছে অবিশ্বাস্য, অবিশ্বাস্য, হি শাউটেড অর্থাৎ চেঁচিয়ে বলছে, হাওয়ার্স উইথ অ্যাঙ্গার্স অর্থাৎ কি, ক্রোধে কর্কশভাবে বলছে, অ্যাঙ্গ্রি অর্থাৎ ক্রোধ, ক্রোধ মানে কি, রাগে কর্কশ স্বরে বা কর্কশ কণ্ঠস্বরে বলছে, আই উইল হ্যাভ ইউ অ্যারেস্ট গড গড বলছে, আমি আপনাকে গ্রেপ্তার করাবো, প্রহরী প্রহরী অর্থাৎ প্রহরীকে ডাকছে, বলছে বিল অ্যান্ড জিম পোস্ট এগেন, বিল অ্যান্ড জিম কি হচ্ছে পোস্ট এগেন, আবার থেমে গেল, কেন থেমে গেল না, তার কথাটা শুনে দেখো আবার সে থেমে গেল, সে অক্সফোর্ডের ভাষায় কথা বলছে, অক্সফোর্ডরা অক্সফোর্ড মানে ইংরেজরা যেমনভাবে কথা বলে সেই রকমভাবে সে কথা বলছে, তার জন্য কি বলছে, তারা আবার থেমে গেল, বলছে ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, বলছে এটি ইংরেজদের মতো শোনাচ্ছে, বাট ইট ওয়াজ টু মাচ, বলছে তবে এটি অনেক হয়েছে বা অনেক বেশি হয়েছে, অফ দ্য কিংস ফর দেম, বলছে তবে এটি তাদের কাছে অনেক বেশি রাজকীয় ছিল, মানে কি এই যে কথাটা এত ভালো করে স্যার মোহনলাল বলছে যে বিল আর জিম বুঝতে পেরে গেছে যে এটা তাদের কাছে আরও বেশি আর কি মানে কি রাগের বিষয় হয়ে গেছে, মানে আমাদের বলছে ইংরেজ না হয়েও এত সুন্দর ইংরেজি বলছে, মানে কি মানে সে ভাবছে কতগুলো লোক আছে নি দেখবে ভান করে ইংরেজি বাবার বিরাট উচ্চারণ করে, সেই রকমভাবে হয়েছে স্যার মোহনলাল বলছে, তার জন্য আর কি বিল আর জিম দেখো আরও রেগে গেছে। তারপর দেখো কি বলা আছে, কিভ ইয়ার রাবি মাউথ শাট, বলছে আপনার অসভ্য মুখ বন্ধ করুন বা বন্ধ রাখুন, অ্যান্ড জিম স্টাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস, এবং জিম স্যার মোহনের মুখে সাফটে মারলো, মানে কি এক থাপ্পড় সাফটে মেরেছে। দেখো কি বলছে, দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল, ইঞ্জিন আর একটি ছোট্ট হুইসেল অর্থাৎ বাঁশি বাজালো, অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ, এবং ট্রেনটি চলতে শুরু করলো। তারপর দেখো সোলজাররা কী করছে, দ্য সোলজার কট স্যার মোহন, কট মানে অর্থাৎ ধরেছে, দ্য সোলজার কট স্যার মোহন, সোলজার অর্থাৎ সৈন্যরা স্যার মোহনকে ধরলো, বাই দ্য আর্মস অ্যান্ড ফ্ল্যাং হিম আউট অফ দ্য ট্রেন, অর্থাৎ তার দুটি বাহু আছে, বাহুগুলি ধরেছে, বাই দ্য আর্মস অর্থাৎ তার বাহুগুলি ধরলেন এবং ফ্লাং অর্থাৎ বাইরে ছুঁড়ে ফেলে দিলেন, মানে কি দেখো সৈন্যরা স্যার মোহনকে হাত, মোহনকে হাত ধরলেন এবং ট্রেন থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিলেন, যেমন কর্ম তেমন ফল, এতক্ষণ ধরে ইংরেজদের নিয়ে যে গর্ব করছিল আজকে সে বুঝতে পারলো যে ইংরেজরা কতটা খতরনাক। হি রিলেড ব্যাকওয়ার্ড অর্থাৎ সে পিছন দিকে গড়িয়ে গেলেন, ট্রিপড, ট্রিপ মানে হচ্ছে হোঁচট খাওয়া, কোথায় হোঁচট খেলেন, অন হিস বেডিং অর্থাৎ তার বিছানার উপরে হোঁচট খেলেন, অ্যান্ড ল্যান্ডেড অন দ্য স্যুটকেস, এবং স্যুটকেসটার উপরে অবতরণ করলেন, মানে স্যুটকেসের উপরে পড়ে গেলেন মানে শুয়ে গেছে। দেখো তারপর ইংরেজ সোলজাররা কি বলছে, টোটলে ও বলছে বিদায় বিদায়, বলছে বিদায় টাটা করছে হয়তো স্যার মোহনকে, স্যার মোহন ফিট ওয়ের গল্ড টু দ্য আর্থ অ্যান্ড হি লস্ট হিস স্পিচ, বলছে স্যার মোহন স্পিচ, স্যার মোহনের পাগুলো ওয়ের গল্ড অর্থাৎ শিরশির করছিল, টু দ্য আর্থ অর্থাৎ কি না পায়াগুলি যে আর কি মাটিতে আটকানো হয়েছিল সেগুলি আর কি শিরশির করছিল, এবং কি অ্যান্ড হি লস্ট হিস স্পিচ, এবং সে তার সমস্ত স্পিচ অর্থাৎ কথা হারিয়ে ফেলল, স্যার মোহনের পা মাটিতে আটকানো ছিল এবং তিনি তার বক্তব্য হারিয়ে ফেলেন, মানে যখন সৈন্যরা বিদায় বিদায় বললো তখন স্যার মোহনলাল আর কিন্তু কিছু বলতে পারছিলেন না। তারপর দেখো কী বলেছে, হি স্টার্টেড অ্যাট লাইটেড উইন্ডো অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো, দেখো কী বলেছে, তিনি ট্রেনের আলোকিত জানলাগুলির দিকে তাকিয়ে রইলেন, মানে কি হি স্টার্টেড অ্যাট লাইটেনিং উইন্ডো, মানে কি সে আর কি আলোকিত জানলাগুলির দিকে
তাকিয়ে রইলেন অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম কুইকলি টেম্পো, যেগুলি দ্রুত বেগ মাত্রায় সঙ্গে তাকে ছাড়িয়ে চলে যাচ্ছিল। মানে একটার পর একটা যে জানলাগুলি আছে সেগুলি যে দ্রুত বেগে তাকে ছাড়িয়ে চলে যাচ্ছে সেগুলি স্যার মোহনলাল আর কি দেখতে লাগলো। তারপর দেখো কি বলা আছে, দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনের শেষ প্রান্তে অ্যাপিয়ার্ড উইথ এ রেড লাইট অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে উইথ দ্য ফ্ল্যাগ ইন হিজ হ্যান্ড। বলছে ট্রেনের লেজের শেষ অংশটি একটি লাল আলো নিয়ে হাজির হয়েছিল এবং প্রহরীটি হাতে পতাকাগুলি নিয়ে খোলা দর প্রান্তে অর্থাৎ দরজার কাছে দাঁড়িয়েছিল। টেল এন্ড বলতে শেষ প্রান্তে। দেখো তারপরে কি বলা আছে, ইন দ্য ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট, অর্থাৎ অন্তঃশ্রেণী অর্থাৎ শেষ দিকের জেনানা বগিতে ওয়াস লাচমি, লাচমি ছিল। বলছে ফেয়ার অ্যান্ড ফ্যাট, ফর্সা এবং মোটা, অন হুস নোস, বলছে তার নাকে ছিল বা নাকের উপরে ছিল, দ্য ডায়মন্ড নোস রিং গ্লাইস্ট্যান্ড এগেনস্ট দ্য স্টেশন লাইট, বলছে যার নাকের উপরে হীরার নাকছাবিটি স্টেশনের আলোয় চকচক করছিল, এটা স্যার মোহনলাল আর কি দেখতে পাচ্ছে। তারপরে দেখো কি বলা আছে, হার মাউথ ওয়াস ব্লোটেড, ব্লোটেড মানে হচ্ছে স্ফীত অর্থাৎ ফুলে যাওয়া, উইথ বিটেল, বিটেল মানে হচ্ছে পানের যে থুতুটা থাকে অর্থাৎ লালাটা, স্যালিভা মানে হচ্ছে লালা, অর্থাৎ পানের যে লালাটা ছিল সেই লালাটাতে তার মুখটা আর কি ফুলে গেছে। উই হুইচ সি হ্যাড বিন স্টোরিং আপ টু স্পিড অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার দ্য স্টেশন। দেখো কি বলছে, যেই মাত্র ট্রেনটি আর কি স্টেশন ছাড়ল সে থুতু ফেলবেন বলে জমা করছিল। মানে কি, সে এতক্ষণ ধরে পান চিবিয়ে চিবিয়ে থুতু ফেলার জন্য জমা করছিল তার মুখের ভিতরে, যেই ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল সে আর কি সে থুতু ফেলবে। তারপরে দেখো কি বলা আছে, অ্যাজ দ্য ট্রেন, যেই মাত্র ট্রেনটি স্পেড পাস্ট দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, যখনই ট্রেনটি আর কি প্ল্যাটফর্মের আলোকিত অংশ পেরিয়ে গেল, লেডি লাল স্প্যাট অ্যান্ড সেন্ট এ জেট অফ রেড ড্রিবল ফ্লাইং অ্যাক্রস লাইক এ ডার্ট, বলছে লেডি লাল থুতু ফেললেন এবং উড়ন্ত লালা লালা বলছে ফিনাকি দিয়ে জোরে ছুড়ে মারলেন। মানে কি, তার মুখ থেকে থুতুটা ফেললেন যেই হচ্ছে ট্রেনের আর কি শেষ কামরা অর্থাৎ লাইটেড পার্ট, অর্থাৎ ট্রেনের না অর্থাৎ প্ল্যাটফর্মের যে লাইটেড পার্ট অর্থাৎ আলোকিত অংশটা পেরিয়ে যাওয়ার পরে লেডি লাল এতক্ষণ ধরে তার মুখে যে থুতুটা জমা করে রেখেছিল সেটা আর কি জোরে আর কি জানলা দিকে ছুড়ে মারলেন বা ফেলে দিলেন, সেটাই দেখো এখানে বলা আছে। তাহলে স্টুডেন্টস আশা করি তোমরা কর্মা বা কর্ম শর্ট স্টোরিটা বুঝতে পেরেছ। সো স্টুডেন্ট, আমরা এই শর্ট স্টোরিটা থেকে কি শিক্ষা পেলাম, যে আমরা যেখানে থাকি অর্থাৎ আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষকে শ্রদ্ধা করা উচিত এবং ভারতবর্ষের যে মানুষজন আছে তাদেরকে শ্রদ্ধা করা উচিত। আমরা ভারতে থেকে ইংরেজদের শ্রদ্ধা করব তাহলে কিন্তু তার ফল আমরা একদিন ঠিক পাবই, অর্থাৎ স্যার মোহনলাল যেমন ভারতে থেকে ইন্ডিয়ান হয়ে ইংরেজদেরকে শ্রদ্ধা করেছিল তার ফল সে পেল, অ্যাজ ইউ সো ইউ রেপ, যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ হয়তো এর আগে কোনোদিনও পায়নি কিন্তু আজকে তো পেল যে ইংরেজরা কেমনভাবে তাকে আর কি শাস্তি দিতে পারে। দেখো এসে ভেবেছিল যে আমাকে হয়তো ইংরেজরা শ্রদ্ধা করবে কিন্তু না, ইংরেজরা তাকে সেই নিগ্রো অর্থাৎ কালা আদমি বলেই জানে। সো স্টুডেন্টস আজকে এই থাক, পরের দিন আমি তোমাদের সঙ্গে আবার একটা নতুন টেক্সট নিয়ে আলোচনা করব। সো বাই বাই স্টুডেন্ট, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।